রাস্তার উপর নিকাশী নানা সংস্কারের দাবিতে পথ অবরোধ গোপালনগরে। অবরোধকারীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, অভিযোগ তুলেছেন পূর্ত দপ্তরের বিরুদ্ধে। আশেপাশের এলাকার জল নিকাশির জন্য রাস্তার উপর দিয়ে তৈরি নিকাশী নালা, বহু বছরের পুরনো এই নিকাশী নালায় দীর্ঘদিন সংস্কার হয় না। যানবাহন চলাচলের ফলে মজে গেছে নালা, ফলে নিকাশি ব্যবস্থা বেহাল। তার উপর বৃষ্টি হলে নিকাশি নালার জল ঢুকে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে, জল চলে যাচ্ছে রাস্তার পাশে থাকা দোকানগুলিতে, ফলে সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ। বারংবার প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা, দাবি স্থানীয়দের। প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসী। গোপালনগর পাল্লা রাজ্য সড়ক অবরোধ করে এদিন বিক্ষোভ দেখালেন তারা। বুধবার ঘটনাটি ঘটেছে গোপালনগর পাল্লা রোডে গোপালনগর বাজার এলাকায়। জানা গেছে গোপালনগর থেকে পাল্লা রোডে ঢোকার পর কিছুটা দূরে রাস্তার উপরই রয়েছে এই নিকাশি নালা। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী তপন মোদক বলেন, আমরা পাল্লা রোডে যারা ব্যবসা করি অথবা এলাকার মানুষ প্রত্যেকেই এই নিকাশি নালার জন্য সমস্যায় রয়েছি। বারংবার আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি কিন্তু কাজ হয়নি, তাই বাধ্য হয়ে পথ অবরোধ করছি। মূলত আমাদের অবরোধটা হচ্ছে আমরা গোপালনগর ঘোষপাড়াবাসী এবং পাল্লা রোডের ব্যবসায়ীগণ। এই ড্রেনটা আজকে থেকে 100 বছরের পুরনো ড্রেন, যে ড্রেনটা আজকে পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। ড্রেনটা গাড়ি চলাচলের মাধ্যমে ড্রেনটা বসে যায়, এর ফলে কি হয়েছে, পাড়ার সমস্ত জল ড্রেন দিয়ে পাস না হতে পেরে ওভারফ্লো হয়ে রাস্তা দিয়ে সমস্ত ব্যবসাদারদের ক্ষতি হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে এইটাই যে আমরা কুড়ি সাল থেকে এইটা জানাচ্ছি, এসডিওকে জানিয়েছি, গোপালনগর থানা জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, কোনো সুরা আজ পর্যন্ত করতে পারেনি ওনারা। ওনারা ঠেলছেন এর ঘরে, ও ঠেলছে ওর ঘরে, ও বলছে আমার না, ও বলছে ও ড্রেন আমার না, এই ইয়ে চলছে। তাই আজকে আমরা বাধ্য হয়েছি সমস্ত গ্রামবাসী মিলে এবং ব্যবসায়ী মিলে এই বন্ধ করতে বাধ্য হয়েছি। প্রশাসন থেকে আসুক, উনি আমাদের আশ্বস্ত করুক, আমরা এক্ষুনি অবরোধ তুলে নেব, এছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না। স্থানীয় বাসিন্দা প্রশান্ত মজুমদার বলেন, আমরা রাস্তা অবরোধের পক্ষে নয়, তবুও এক প্রকার নিরুপায় হয়ে পথ অবরোধ করতে হচ্ছে। আমরা বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছি, তার প্রমাণ রয়েছে, কিন্তু কাজ হয়নি, আমরা কোথায় যাব। এটা গোপালনগর মেন রাস্তার থেকে কালীবাড়ি 50 মিটার ডিস্টেন্স, এখানে একটা ড্রেন আছে, বহু পুরাতন ড্রেন, 100 বছর ব্রিটিশ আমলের ড্রেন, পাড়ার জল নিকাশির জন্য পিডব্লিউডির নিম্ন কাজের জন্য আজকে ড্রেনটা ভেঙে পড়ে গিয়েছে এবং পাড়ার জল নিকাশির প্রবলেম হচ্ছে। এই পরিস্থিতিতে পাড়ার যেসব ড্রেনের জল সেগুলো একদম ওভারফ্লো হয়ে পাড়ার লোকের রাস্তায় ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে। আমরা যখনই ওই ড্রেনটা ক্লিয়ার করে দিচ্ছি, অর্থ দিয়ে লোক দিয়ে করে দিচ্ছি, করে দিলে পুরো রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় আমরা প্রশাসনের কাছে আজ না বিগত 10 বার গিয়েছি এবং তার কাছে, এই দেখুন আপনারা লিখিত আছে আমাদের কাছে যে 21 সাল থেকে আমরা এর পিছনে পড়ে রয়েছি। 21 সালের 7 তারিখ থেকে আমরা প্রশাসন, পিডব্লিউডি, বিডিও, পঞ্চায়েত, থানা সব জায়গায় রিকোয়েস্ট করেছি, এদের কোনো কর্পণ্য নেই, কোনো কানপাত করছে না। আজকে আমাদের পাড়ার মহিলারা, এলাকার মহিলারা, বাজার সমিতির লোকেরা, এই সবাই মিলে আজ এখানে উপনীত হয়েছি যে আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমরা প্রশাসনের থেকে উপযুক্ত আশ্বাসন পেলে আমরা রাস্তার থেকে সরে যাব। আমরা অনুরোধ করছি এই ঘটনার জন্য এক্ষুনি নিরাময় হয়, পাবলিক যাতে যেতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা রাস্তার জন্য আমরা ঠিক মতন ড্রেনেজের ব্যবস্থা করে দিতে হবে। এদিন অবরোধকারীদের পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত। গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সরজিৎ বৈদ্য বলেন, স্থানীয়দের অবরোধ ন্যায়সঙ্গত। নিকাশি নালাটি যেহেতু রাস্তার ওপর, রাস্তা পিডব্লিউডির আন্ডারে, আমরা বারংবার দপ্তরকে চিঠি দিয়েছি, চতুর্থবার চিঠি দেওয়ার পর আমাদের চিঠি রিসিভ করা হয়নি। বারবার তারা কথা দিয়েছেন নিকাশি নালা ঠিক করা হবে, যেহেতু নিকাশি নালাটি পিডব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে, সে কারণে আমরা কাজ করতে পারছি না। স্থানীয়দের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থা ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এ বিষয়ে তারা যে অবরোধটা করেছে তাদের ন্যায়সঙ্গত অবরোধই করেছে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেই কত 3 বার চিঠি করেছি পিডব্লিউডিকে, যেহেতু যে নিকাশি নালাটা রয়েছে সেই নালাটা আছে পিডব্লিউডি রোডসের আওতায়, আমরা সেখানে পঞ্চায়েত থেকে কোনোরকমভাবে কাজ করতে পারি না। আমরা তাকে চিঠি করেছিলাম, তারা কোনোরকমভাবে
কাজটা করে দিতে পারেনি এবং বলেছিল যে এই রাস্তা টেন্ডার হচ্ছে, টেন্ডার হওয়ার পর এই রাস্তা যখন কাজ শুরু হবে তখন আমরা এই নালাটার কাজ করে দেব, কিন্তু অদ্যাবধি এখনও পর্যন্ত কোনো কাজ করেনি। আমরা যা দেখতে পেয়েছি পাল্লার থেকে ওপাশে রাস্তার কাজ চলছে কিন্তু ড্রেনের কাজটা এখনও পর্যন্ত করেনি। চতুর্থবার চিঠি করার যখন আমরা করেছিলাম তখন ওরা কোনো রিসিভও করেনি। এমন তো অবস্থায় গ্রামের মানুষ বারবার আমাদের কাছে দাবি জানাচ্ছে কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের কাজটা করে দিতে পারছি না পঞ্চায়েতের পক্ষ থেকে। আমাদের যেটুকু করণীয় আমরা প্রতিবারই কিছু মানুষ নিয়ে এসে, জন নিয়ে এসে সেটাকে নালাটাকে বাঁশ বা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যাতে সামান্যতম জলটা বের করে দিয়েও এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই ব্যবস্থাটা পঞ্চায়েতের থেকে আমরা বারবার করার চেষ্টা করেছি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।